এই হচ্ছে মাটন ক্রাম চপ। মাটনের স্বাদটা খুব কম আসতেছে, মাঝখানে একটা মশলা দিয়ে দেবো। আর এদের চাটাও বেশ, চিংড়ি মাছ, ফ্রাইড চিংড়ি মাছ। এই দোকান রইল সারা বাংলাদেশের সবাই সুপরিচিত। ঘড়ির কাঁটা এখন রাত্রির 9:45, আর আমি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জাস্ট বেরিয়েছি, বেরিয়ে সামনের গলিটায় ঢুকেছি। ঢুকেই আমাদের অতি পরিচিত, আমি এসেছি আজকে পুরান ঢাকার প্রসিদ্ধ দোকান ক্যাফে কর্নারে, এবং আমার সঙ্গে রয়েছে আমার দুই ছোট ভাই রবিউল এবং অঙ্কন। আমার সিম্পল পলিসি, খাবার ভালো হলে ভালো, না হলে কেলো মেরে দিও না কাকা। আমার ভালো লাগে ক্রামচপটা, ক্রামচপটা আমার কাছে খুব ভালো লাগে। আমার মাটন ক্রামচপটা বেশি ভালো লাগে, মাটন ক্রামচপটা। আর চিংড়ি পাওয়া যায়, চিংড়িটা আবার সাইজ অনুযায়ী প্রাইস ভ্যারি করে। চিংড়ি মাছ, ফ্রাইড চিংড়ি মাছ, চিকেন ফ্রাই একটা দেবেন, তিন আলুর চপ দেবেন, পাউরুটি দরকার নাই, আর কিছু? এটার মধ্যে আপনার বেশিরভাগ সময় বেশি যে স্বাদটা আসবে সেটা হচ্ছে পাউরুটি। মাটনের স্বাদটা খুব কম আসতেছে, স্পাইসটা আছে ভালো, তবে আমি মাঝখান দিয়ে একটু কেটে দেখি। কাটলেটটা হচ্ছে গিয়ে গ্রাম চপের মানে চিপার ভার্সন, এটার মধ্যে মাটন প্লাস পাউরুটি মিশিয়ে পরিমাণটা বাড়ানো। দেখেন এখানে যে খুব বেশি, এই যে এই যে মাটনের পিস একটু একটু করে দেখেন, ক্যামেরা বোঝা গেলে তো হলোই, একদম যে খুব বেশি এরকম না, বাট পাউরুটির ইটা বেশি। গ্রাম চপে যেমন আপনি মাটনের পরিমাণগুলো বেশি পাচ্ছেন মশলাটা, এটার মধ্যে হচ্ছে আপনি পাউরুটির স্বাদ এইটাই মুখে বেশি আসতেছে। এটা আলুর চপ, কত দাম আলুর চপে? আমাদের ওখানে এরম টাইপের কেবিনে, মানে নর্থ কলকাতার পুরনো কেবিনে আলুর চপটা ঠিক সার্ভ করা হয় না। আমাদের ওখানে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে তোমার কাটলেট হয়, বিভিন্ন ধরনের কাটলেট হয়, তারপরে তোমার ফিশ ফ্রাই হয়, দেন তোমার চিকেন পাকোড়া হয়, দেন তোমার মানে এই টাইপের আইটেমগুলো বেশি হয়, বুঝলে? মানে আলুর চপটা হচ্ছে যে চপের দোকান হয় বিকেলে স্ন্যাক্সের দোকান, ওই দোকানগুলোতে বেশি পাওয়া যায়। আর আলুর চপটা এটা দিয়ে হয় না, আলুর চপ নর্মাল বেসনের পর দিয়ে হয়, এটা তো ওরা বোধ হয় ইটের পর দিয়ে করে দেবে। বুঝতে পারলাম, তোমরা আলুটাকে যেটা ভিতরে দিয়েছো একদম সেদ্ধ আলু, মাঝখানে একটা মশলা দিয়ে দেবো, একদম আমাদের আলুর চপ থেকে ভিন্ন টেস্ট ওয়াইজ। এটা আলুর চপ তো? ভিন্ন মশলা, একদম একদম ভিন্ন মশলা। এটার সঙ্গে স্যালাডটা খেলে বেশি মজা। ঢাকা শহরে এই টাইপের খাবার আমার জানা মতে অন্য কোনো দোকান সার্ভ করে না। ক্যাফে কর্নারের নাম শুনেছিলাম, দেন ওরাও এটা ভাউচ করলো। নর্মালি এখানকার লোক বিকেলে অন্য ধরনের খাবার দাবারই খায়, সেই খাবার তোরা খায় না, কিন্তু পুরান ঢাকা একদম সদরঘাটের সামনে এই দোকানে কিন্তু এখনও অলমোস্ট মানে আমাদের কলকাতার কেবিন কালচার, চপ কাটলেট কালচার যেটাকে বলে সেটা বর্তমান রয়েছে। এরিয়াটা অ্যাকচুয়ালি বইয়ের মার্কেট, আমাদের কলেজ স্ট্রিটের মতন এরিয়াটা বইয়ের মার্কেট। তো বইয়ের মার্কেট, পাশে সবজির মার্কেট, তো বেসিক্যালি পুরো একদম কমোডিটির এলাকা, সেখানে এই দোকানটা রয়েছে। ক্যাফে কর্নারের চিকেন ফ্রাই, যেটাকে এরা নর্মালি চিকেন ফ্রাই অন্যান্য দোকানে ঢাকায় বলে, এটার থেকে এখানে এটা ভিন্ন, বিকজ এটা ব্রেড ক্রাম দিয়ে তৈরি করা। নর্মালি যেগুলো ফ্রাইড চিকেন ঢাকায় রয়েছে সেগুলো কেএফসি স্টাইলে তৈরি করা। মাংসর ভাতটা মাংসাশী মানুষের মতন খেয়ে দেখা যায়। মজা, আমাদের চিকেন কাটলেটের ক্ষেত্রে বেশিরভাগ সময় মিনসড মিট ইউজ করা হয়, এখানে কিন্তু চিকেন ফ্রাই ওটা সলিড মানে মিট ইউজ করেছে। ব্রেস্ট পিসটা দিই, এটা কি ব্রেস্ট পিসেরই হয়? লেগ পিসের হয়, আমার মনে হয় লেগ পিসটা বেশি মজা হবে। তোমাদের সোনালি চিকেন দিয়ে করলে একটু বেটার হবে, তোমার কি মনে হয়? সোনালি চিকেন ওই, হ্যাঁ আবার মানে আপনার প্রাইস পয়েন্টও চেঞ্জ হয়ে যেত, আর হচ্ছে মিটের পরিমাণটাও কমে যেত। কলকাতার মতন একটা কালচার এখানে এই দোকানে রয়েছে,
এবং এখানকার খাবারগুলো মোটামুটি যে দুটো খেয়ে মনে হলো সিমিলার টু কলকাতার চপে কাটলেটের মানে দোকান কেবিনের কেবিনে যেরকম খাবার সার্ভ করা হয় সেরকম। আমি এই দোকানে আইসে প্রায় 1989 কিন্তু দোকানটা হইলো স্বাধীনের আরও 22 বছর আগে। এই দোকানটা আমি একই রকমের নাস্তা সকালবেলা যাও পাতলা ডাল ডুবা তেলের পরোটা, এরপরে ডিম আমলেট, ডিম পোস, হ্যাঁ মুরগির গিলা করে যে খাসির মাংস 11টা 11:30 পর্যন্ত, আর 12টা পর্যন্ত মুরগ পোলো, 1টা 2টা 3টা 2টার পর থেকে কাকলেট, আলুর চপ, ক্যারাম চপ, চিকেন ফ্রাই। তাই এর উপর এই দোকানটা হইলো সারা বাংলাদেশের সবাই সুপরিচিত বিউটি বোর্ডিং, এই দোকানটা পরিচিত ভালো ভালো লোকে নাম করে শিল্পপতি বা শিল্প গোষ্ঠীর হার হওয়া প্রায় সময় আছে, যেরকম রবীন্দ্রনাথের পরে রাস্তা খেতে এটি সব সুতরাং আসতো, এরপরে কবি শান্তর মনে বিউটি বোর্ডিং এই দোকানে আসতো, বাইরে গল্প লাগতো এরকম। এটা তো পুরান ঢাকা আগে না হেরা এই পুরান ঢাকার মধ্যে বিউটি বোর্ডিং কাপড় কর্নার ছরঙ্গি দ্বারা রাস্তা রাস্তা করতে আসতো, আর বাংলা ভাষা তো বইয়ের বাংলাদেশের সবচেয়ে বইয়ের রাজা, বইয়ের গল্প বা পাঠ্য বইয়ের সব কিছু এই হিসেবে। এই স্যালাডটা কিন্তু ভিন্ন, এখানে ওরা পেঁয়াজ দিয়েছে, শশা দিয়েছে, পেঁপে দিয়েছে, মরিচ বা লঙ্কা দিয়েছে, আর সিরকা বা ভিনিগার দিয়েছে, সব মিলিয়ে এই স্যালাডটা বেশ মজার খেতে হয়েছে। এই হচ্ছে মাটন ক্রাম চপ, যেটা এখানকার সিগনেচার আইটেম। এটার মধ্যে মাটনে মিন্স মিট রয়েছে, এর ভেতরে শুধু যে মিন্স মিট রয়েছে তা নয়, এখানে আমি চর্বিও দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে। দেখো এদিকে আসো, এই দেখো এই দিকটা ডান দিকটা দেখলে মজার খেতে, অনেক মোটা একটা কোট, এটা একটা গেলে পেট ভরে যাবে। দেখো কোনো মাটন ভরে রেখেছে এবং নো ডাউট এটা এখানকার সিগনেচার আইটেম হয়েছে এবং সেটা যোগ্য প্রোডাক্ট। এই হাটটা সবগুলোর ভিতরেই পাবেন, এই একটি কাম চপের ভিতরে প্রতিষ্ঠান আজও সমানভাবে সিনিয়র সিটিজেন ইয়ং চ্যাপস সবাইকে ক্যাটার করে যাচ্ছে তাদের মনোমুগ্ধকর খাবারের মাধ্যমে। কিন্তু একটা কথা বলবো, এদের যে কাটলেটটা রয়েছে কাটলেটটা ভালো, এটা আমার খেয়ে মনে হয়েছে এবং আমার সঙ্গে যারা আছে তারাও আই থিঙ্ক একমত, তারাও একমত হবে। বাট ক্র্যাম চপ, তাই তো, ক্র্যাম চপ ওয়াজ সুপার, আলুর চপ ওয়াজ অ্যাভারেজ, বাট ক্র্যাম চপ ওয়াজ সুপার, চিকেন ফ্রাই ওয়াজ সুপার। সদরঘাটে আসলে সময় থাকলে ক্যাফে কর্নার বিউটি বোর্ডিং আসতে পারো, বিউটি বোর্ডিং যেহেতু মোটামুটি অনেকেই এসছেন তাই এবার আমি আমার লিস্টে বিউটি বোর্ডিংকে রাখিনি, হয়তো ফিউচারে কোনোদিন নিশ্চয়ই বিউটি বোর্ডিংও যাবো। দ্যাটস ইট ফর ওয়াচিং হান্ড অ্যান্ড, যা আমি রোজ বলি, খেতে থাকো, সুস্থ থাক, অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ আমার নেক্সট ভিডিও প্লিজ 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 বেঁচে থাকো।